সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা মানে নিজের নিজেকে নিয়ে নিজের প্রতিবাদ, যেহেতু এটা আমার প্রতিবাদ মহল, প্রতিবাদের চ্যানেল, আমি প্রতিবাদ তো চালিয়ে যাবই, কিন্তু আজকের প্রতিবাদটা পুরো নিজেকে নিয়ে নিজে, নিজের সাথে নিজের লড়াই, নিজেকে নিয়ে নিজের প্রতিবাদ। ঠিক তাই, ঠিক শুনছো। আর প্লিজ আগে আমি সেরে নিই, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, আর আমার পাশে থেকো। আর ভিডিওটা কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে, আর পুরো ভিডিওটা প্লিজ একটু দেখার চেষ্টা করো এবং দেখো। জানি তোমরা আমার সাথে আছো, অনেক ভালোবাসা দিচ্ছ, আর একটু ভালোবাসার দরকার, তোমরা ছাড়া তো কিচ্ছু নেই, বলো তো। টাইটেল দেখে, থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো, হ্যাঁ একদম আজকে নিজেকে নিয়ে নিজের প্রতিবাদ। ভাবছো সেটা আবার কি আছে? শোনো, যে সব জ্ঞানে থাকে না তাকে কারোর জ্ঞান এসে দিতে হয় না। তো আমি না যেমন অন্যেরটাও বলতে পারি, আমি তেমনি নিজেরটাও বলতে পারি, বুঝেছো তো এই কথাটা? আমি এই প্রকৃতিরই মানুষ, সেটা আবার যে তোমরা যদি আমাকে মনে করো যে হ্যাঁ ঠিক তো ঠিক, যদি মনে করো ভুল তো ভুল। শুনো, জেগে যদি কেউ ঘুমায় সেই ঘুম ভাঙানো যায় না, সেটা আমাদের সত্যবতী করছে, ও কিন্তু জেগেই ঘুমাচ্ছে। তো আজকের ভিডিওটা আমি বললাম, আজকে আমি কাউকে নিয়ে কিছু বলবো না, কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আমার নিজের বিরুদ্ধে আমার নিজের অভিযোগ। আমি কেন, আমার চিন্তাধারা ওরকম হলো কেন? হ্যাঁ, হয়েছিল একমাত্র ওই উজ্জ্বল কণিকাকে দেখে আমার খারাপ লাগছিল বলে আমি সত্যবতীকে নিয়ে কিছু ভিডিও করেছিলাম। আমি কিন্তু এর আগে ওকে নিয়ে ভিডিও করেছিলাম, করতে পারতাম, কন্টিনিউ করতে পারতাম, কন্টিনিউ করলে হয়তো আমার চ্যানেল মানে করতে পারতাম, আমি ওই চ্যানেলটা আমার দেখবে। আমি ওকে নিয়ে কিন্তু করেছিলাম, যেহেতু আমার পেছনে লেগেছিল একটু, আমি দু একটা ভিডিও করলাম, যেটা আমি কথা দিই সেই কথা রাখার চেষ্টা করি। আমি দু একটা ভিডিও করেছিলাম, ওরে আমি কিন্তু ওকে ছেড়ে দিয়েছিলাম, আমার কোনো দরকার নেই কাউকে কষ্টানো, কাউকে নিয়ে কাটাছেঁড়া করা, এটা অন্তত আমার চরিত্রে যায় না, আমি করি না। যেটা আমাদের সত্যবতী কন্টিনিউ করে যাচ্ছে, ওর ওইটুখানিও সেন্স নেই, ওইটুখানিও মায়া মমতা নেই, সিম্প্যাথি তো নেই। তো আজকে আমি ভেবেছিলাম পুরো অন্য একটা ভিডিও করব, যেহেতু আমি দেখেছিলাম উজ্জ্বল কণিকায় সে সবার সম্মুখে এসে ক্ষমা চাইছে। শোনো, ক্ষমা চাওয়ার থেকে বড় কিচ্ছু নেই জগতে, যেহেতু ও নিজের ভুল না করেও ও ভুল স্বীকার করছে, সেটাকে নিয়েও কাটাছেঁড়া করা হচ্ছে। তো আমি দেখলাম এই যে ওয়াইটিতে আমাদের যা চলছে, এখানে সুবিচার, সুতথ্য, সুমানসিকতা কিচ্ছু পাবে না, কাজেই আমি এখান থেকে বেরোতে চাইছি এবং বেরিয়ে এসছি। তারও একটা বিরাট কারণ, বিরাট ঘটনা আমার সাথে ঘটে গেছে। তো ঘটনাটা শুনতে হলে পুরো ভিডিও তোমাদের দেখতে হবে, আমার নিজের ছেলে আমার সাথে এই ঘটনাটা করেছে। শোনো, চার পাঁচ দিন, তিন চার দিন আগের ঘটনা। তোমরা সবাই জানো আমি বাইরে কাজ করি, আমার হাজবেন্ডও দোকানে চলে যায়, তোমরা দুজনেই চলে যাই, আমার ছেলেও একটা কাজ করে, ও কলেজে পড়াশোনা করে, তার সাথে সাথে ও একটা কাজ করে। তো ও একদিন দুপুর আমাকে দিতে যায় যখন, তখন ও ওখান থেকে কাজে চলে যায়, আবার যখন ওর টাইমের ব্যাপার একটা থাকে, আবার না হলে বিকালের দিকেও যায়। তো দুবেলায় যেহেতু মা, প্রত্যেকটা মা বাবারই হয়তো একটা ডিউটি থাকে ছেলে মেয়ে খোঁজ খবর নেওয়া, যে মায়েরা বাড়িতে আছে তারা তো ছেলে মেয়েকে সবসময় সামনেই পাচ্ছ, দেখতেই পাচ্ছ, খেয়াল রাখতেই পাচ্ছ, কিন্তু যেহেতু যে মায়েরা বাইরে থাকে তারা ফোন করে ছেলে মেয়ের খোঁজ খবর দুবেলা তিনবেলা নেয়, যে কি করছিস, কোথায় আছিস, কি খেয়েছিস, এটা আমাদের প্রত্যেকটা মায়ের মানে কর্তব্য, দায়িত্বের মধ্যে পড়ে। তেমনি আমি রোজই ওকে দুপুরবেলা একবার ফোন করি, সন্ধ্যাবেলা একবার ফোন করি, যে আজকে ওকে আমি ফোন না সন্ধ্যাবেলায় ফোনটা সরি সন্ধ্যাবেলায় ফোনটা আমার করা হয় না, কারণ তোমরা সবাই জানো ফোনটা সাড়ে তিনটার পরে আমার কাছে থাকে না, আমার হাজবেন্ড নিয়ে আসে যেহেতু ভিডিও এডিটিং করে। তো ওকে আমি ওই 12:30 সময় একবার ফোন করি, আবার ওই 2:30 নাগাদ একবার ফোন করি। হ্যাঁ, তো আবার একদিন যদি দুর্যোগ হয়, দেখি মেঘলা আকাশ কিংবা ঝড় ঝাপটা আসছে, আমার যারা কলিগ আছে তাদের ফোন থেকে আমি ফোন করি, করি না বললে ভুল হবে, আমার ফোন থেকে করি না, কলিগদের ফোন থেকে আমি ফোন করে খোঁজ নেই যে বাইরে রয়েছে ছেলেটা কি করছে না করছে। যেমন আমার ক্যামেরাম্যানকেও ফোন করি, তেমনি ছেলেকেও ফোন করি, মানে আমার হাজব্যান্ডকে, ক্যামেরাম্যান বলতে আমার হাজব্যান্ডকে তো করি।
তেমনি যথারীতি আমি একদিন এই দু তিন দিন আগের ঘটনা বলছি, ওকে আমি ফোন করেছি, কিরে বাবু কি করছিস, স্নান করেছিস, খেয়েছিস? দেবো যে হ্যাঁ স্নান করেছি কিন্তু খাইনি। আমার চার পাঁচটা বন্ধু বান্ধব এসছে, সবার নামগুলো বললো, ওরা এসছে মা আমরা একসাথে আজকে রয়েছি, একসাথে খাওয়া দাওয়া করি। আমি আবার ওকে বকা দিলাম, কেন এই গরমের মধ্যে, ওদের খাওয়া দাওয়া মানে বিরিয়ানি, আমি কেন এই গরমের মধ্যে এসব করছিস, শরীর টরীর খারাপ করবে, এই চারিদিকে এই অবস্থা, এত গরম এত তাপ, বকা দিয়েছি। ছেলে পেলে মানুষ তো বুঝতেই পারো। আচ্ছা ভালো কথা, দিনের শেষে আমি রাতে বাড়ি এলাম। আর আমার এটা না বহুদিনকারই অভ্যাস, ছেলে যখন ছোট ব্যাগ তো আমি গুছিয়ে দিই, প্লাস আমি ব্যাগটা ওর আমি আবার দেখি যে কি আছে না আছে, কোথায় কি রেখেছে কিভাবে। আর এখন বড় হওয়ার পরে, ও কলেজ সেকেন্ড ইয়ারে পড়ে, বড় হওয়ার পরেও আমি এই জিনিসটা কিন্তু এখনো করি, রোজ এসে ওর ব্যাগটা আমি চেক করি। চেক করি বলতে কি, অন্য কিছু ভেবে নয়, আবার অনেক কিছু অনেক গোপন তথ্য পাওয়াও যায় অনেক সময়, যেটা হয়ে থাকে আমাদের কাছে মায়েরা, যেটা আমরা মা গোয়েন্দাগিরি করা করি না আমরা ছেলে মেয়েদের নিয়ে। আমাদের ছোটবেলায় আমার মাকেও দেখতাম এই জিনিসটা করতো, অনেক কিছু কিন্তু পাওয়াও যায়, হ্যাঁ যেগুলো হয়ে থাকে। তো এখন করি যে বাইরে যায় রেনকোট থাকে, কাগজপত্র থাকে, অনেক সময় ভিজা রেনকোটটাও ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দেয়, একটা প্লাস্টিকের মধ্যে আমি রেনকোটটা দিই, কিন্তু ও রেনকোটটা প্লাস্টিকে রাখে না, ডাইরেক্ট হয়তো বৃষ্টিতে ভিজলো ডাইরেক্ট ব্যাগে পুরে যায়, তাতে কাগজপত্রগুলো নষ্ট হয়ে যাবে। রেনকোটটাও যে বাইরে বের করে মেলে রাখবে পাখার তলায়, সেটা ও সরি গো সেটা ও করে না। যার জন্য এই জিনিসগুলো দেখার জন্যই আমি রেগুলার এসে ওর ব্যাগের প্রত্যেকটা চেন খুলে আমি দেখি যে কি অবস্থায় আছে। সেদিনও সেম, খুলতেই আমি ছখানা ওই যে ইউজ অ্যান্ড থ্রো যে আমাদের গ্লাসগুলো আছে সাদা, ছখানা গ্লাস, তার মধ্যে একটা সিগারেটের প্যাকেট দেখে তোমার মাথাটা গরম হয়ে গেছে। আমি সেগুলো কি এটো গ্লাসগুলো ওর ভেতরে কেন? কিন্তু ও আমি তো প্রথমটাই ভাবলাম যে অন্য কিছু সফট ড্রিঙ্ক, আমার মাথায় আসার কথা না, এটা প্রত্যেকটা মাই দেখলে হচ্ছে রেগে যাবে, সফট ড্রিঙ্ক এটা ভাবারই কথা না। পাঁচ ছটা বন্ধু, ওরা একটু বড় হয়েছে এখন, ওদের উঠতি বয়স, সাথে সিগারেট, হ্যাঁ তো ওটা সফট ড্রিঙ্কেই ছিল, পরে আমি বুঝতে পেরেছি যে এটা সফট ড্রিঙ্ক ছিল, কথাটা হলো সিগারেটের প্যাকেটটা। ওটা দেখে তোমার মাথাটা গরম হয়ে গেছে, আর প্রথমে তো আমি এটা হার্ড ড্রিঙ্ক ভেবে তো মাথা আমার আরোই গরম হয়েছিল। দিয়ে আমি ওকে চিৎকার চেঁচামেচি করছি, হ্যাঁ এতটা নিচে নেমে গেছিস, এত অসভ্য হয়েছিস, হ্যাঁ খেয়ে দিয়ে এঠো গ্লাসগুলো ব্যাগের ভিতরে এবার ঢুকিয়ে রেখেছিস, ফেলতেও পারিস নি। দিয়ে তখন আমার ছেলে বলছে মা আমি ফেলতে যেতে পারি না, আমি ফেলে দেবো কালকে, তুমি রেখে দাও। আমি বলছি না ওই ব্যাগের ভিতরে তো ওই একবার যখন বার করেছি ওই নোংরা গ্লাসগুলো বলো কারোর ধরা সম্ভব না, কোনো মাই পারবে না, ওই নোংরা গ্লাসগুলো আমার ব্যাগের ভিতরে ঢুকে রাখবে, আমি বা ফেলতে যাবো কেন। আমি ওকে বললাম যা ফেলে দিয়া, কিন্তু ও যেহেতু আমাদের রাস্তার উপরে বাড়ি, ওই সিগারেটের প্যাকেটটা ফেলতে যাবে, ওর কাকা আছে ওর বাবা আছে, ওইটা ওর মাথায় কোথাও, আমার সাথে অনেকটা ফ্যামিলি আমার ছেলে মেশে, বুঝেছ বন্ধুর মতো আমার কাছে, কিন্তু ও সব কিছু আলোচনা করে, আমি ওর সাথে সব কিছু আলোচনা করি। হ্যাঁ তো ও দেখলো বাবা আছে, বাবার সামনে নিয়ে যাবো, কাকারা আছে, আর আমাদের রাস্তার উপরে বাড়ি, কে দেখতে পাবে সিগারেটের প্যাকেটটা, সেই ভেবে ও লজ্জায় ওটা ফেলতে যেতে পারেনি, ভেবেছিল কালকে আমি ব্যাগটা নিয়ে বেরোবো রাস্তায় কোথাও ফেলে দেবো, এইটাই ওর মাথায় স্ট্রাইক করেছি। কিন্তু আমি যেহেতু চিৎকার চেঁচামেচি করে ফেলেছি, ওর লজিকটা আমি বোঝার চেষ্টা করিনি, বুঝিনি, চিৎকার চেঁচামেচি করেছি, হ্যাঁ অসভ্য হয়ে গেছিস অসভ্য, যেরকম বাবা মারা বলে থাকে ঠিক ওইভাবে আমি চিৎকার চেঁচামেচি যখনই করছি, ও তখনই রুদ্রমূর্তি ধারণ করে, আমার ছেলের মধ্যে একটুখানি কি বলতো চুপচাপ, খুব চুপ, কিন্তু ওটুকু রেগে গেলে ওকে সামলানো একটু মুশকিল, এটা ওর মানে ছোটবেলাকারই অভ্যাস, ও ছোটবেলাকারই এটা ওর স্বভাব, যার জন্য ওর পুষ্টি দেখে বলাই হয়েছিল যে ওকে কিন্তু রাগাবে না, রাগলে কিন্তু ওর ক্ষতি, সেটা ওর খুব ক্ষতি হয়, কিন্তু সেটা তো সবসময় বুঝে শুনে করা যায় না। দিয়ে ও খুব রেগে গিয়ে বলছে হ্যাঁ তুমি কি ধরনের ভিডিও করছো, অসভ্য ভিডিও করছো, সবাই দেখছে আমার বন্ধুরা, ঠিক এই কথাটা বলে ফেলেছে। আর আমার মাথাটা চারক দিয়ে উঠেছে, আমি অসভ্য ভিডিও করছো মানে কি বলছিস, তুই কোথায় দেখেছিস, আমি কি ভিডিও করছি, বলছি হ্যাঁ তুমি কি থাম্বনেল দিয়েছো, আমি ও কম্পিউটার শিখে জানো তো, তো ওখানে কম্পিউটার শিখতে গেছে যেদিন, ওই দিনই আমার কম্পিউটারও ছিল, সকালে ওর কম্পিউটারও ছিল, আমাকে নামিয়ে দিয়ে ও না সেদিন আমাকে নামাতে চায়নি, কারণ সেদিন আমি ও যেদিন ও কম্পিউটারে যায় সপ্তাহে দুদিন কম্পিউটারে যায়, তিন দিন যায়, তো শুক্রবারটা বেলায় যায় বলে আমাকে শুক্রবারটা ও দিয়ে আসে, আর দুটো দিন যায় সোমবার আর বুধবার, বুঝেছ যদ্দ সম্ভব এটা সোমবারই ছিল ঘটনাটা, সোমবার আর বুধবার, তো ওই দিন দুটো দিন আমি টোটো করে যাই, নাহলে হেঁটে টোটো করেই যাই, আর নালে হেঁটে যায় এত একটা, ও আমাকে দিয়ে আসতে পারে না, সকালবেলা ও
কম্পিউটারে চলে গেছিল। তো ওখানে কোন বন্ধু নাকি যেমনি ওয়াইটি খুললে আমাদের আসে তো পরপর, তো ওরকমই আমার চ্যানেলটা ওর সামনে এসছে। আর ঠিক কেয়ার একটা, আর কেয়ার ছবিগুলো জানোই কিরকম, ওই ছবি একটা সামনে এসছে থাম্বনেইলে দেখেই ওর বন্ধুটা বলছে এটা তোর মায়ের চ্যানেল না, তোর মা এখানে কি ভিডিও করছে। স্বাভাবিক কথা, ছেলে আমার বড় হয়েছে তাই না, তো ওইটা দেখলে যে কোনো ছেলেরই মাথাটা গরম হয়ে যাবে। গরম হয়ে গেছে বলতে ও শুধু ইগনোর করে এসছে, বলছে আমি জানি না আমার মা কি ভিডিও, এগুলো আমি দেখি না, আমি জানি না, ঠিক এটাই বলেছে। দিয়ে এবার আমি যখনই এই কথাটা বললাম, ও হয়তো রাতে আমাকে বললো, আমি রাতে শুই, আমি বললো তুই আমাকে বললি না তোর বন্ধু এরকম কথাটা বলছে, আমি তোকে এই বলার পরে তুই আমাকে এই কথাটা এইভাবে বললি, তুই তো আমার সাথে ডিসকাস করতে পারতিস, তোর যেটা ভালো লাগবে না আমি অবশ্যই করবো না, আর আমি তোকে বুঝাতাম যে কেন করছি আমি কি করছি, ঠিক ওইভাবে ওকে আমি বোঝানোর চেষ্টা। তখন ও বলছে আমি বলতাম রাতে শুয়ে আমি বলতাম, কিন্তু তার আগেই ঘটনাটা যেহেতু ঘটে গেছে ও আমাকে বলতে পারেনি, ওইভাবেই ও আমাকে উত্তরটা দিল। তখনই আমিও রেগে গিয়ে আমি তখন ওর বাবাকে বলছি তাহলে কেয়ার ছেলে আমার ছেলের থেকে তাহলে ভালো, মা ওইভাবে খোলাখুলি করে ছেলে ক্যামেরা ধরছে তাহলে আমার ছেলের থেকে কেয়ার ছেলে ভালো। কিন্তু এটা পুরো ব্যাপারটাই রাগে হলো, পরে আমি ভেবে দেখলাম, থাম্বনেলটাও দেখলাম, দেখে ভেবে দেখলাম সত্যিই তাই, আমরা সুস্থ সমাজের স্বাভাবিক মানুষ যারা এইগুলো আমরা নেওয়াটা আমাদের জন্য মুশকিল, যতই আমরা আপডেট হই যাই হই কিন্তু এই জিনিসগুলো হয়তো আমরা নিতে পারি না। আর যেহেতু আমি ওর মা, কোনো নিজের জনের কাছ থেকে তো এগুলো কেউ আশা করতে পারি না যে এই ধরনের থাম্বনেইলকে দিই। এর আগেও ভিডিও অনেক ভিডিওতে তোমাদের বলেছি আমার ভাই বোনের সাথেও এই নিয়ে আমার অশান্তি ঝামেলা হয়েছে, ওরা পছন্দ করছে না এই ধরনের ভিডিওগুলো, কিন্তু আমি মরিয়া হয়ে গেছিলাম, বলে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস, যেহেতু আমি দেখছি ও একটু বলছে এটা কোনো স্বাভাবিক ব্যাপার অস্বাভাবিক নয়, ও আর একটু বলছে আমি তাহলে আর একটু বলি, মুখের ভাষা খারাপ হয়ে যাচ্ছে, নিজের ক্যারেক্টার খারাপ হয়ে যাচ্ছে, মানে ওইভাবে নিজেকে তো কোনোদিন ভাবিনি, আর কেউ এই আমার কাছ থেকে এই চরিত্রটা কেউ আশা করতে পারে না। আমার বোন বলছে তুই এই ধরনের থাম্বনেল দিচ্ছিস, তুই বলছিস এই কথা, আমাকে যখন বললো এইগুলো কি থাম্বনেল দিয়েছিস, আমি বলছি আমার নিজের তো, আমার আমার তো কিছু নয় অন্য কারণ, বলছি তোর কাছ থেকে এটা আশা করতে পারিনি। হ্যাঁ এই কথাটা ঠিক, একদম কথাটা ঠিক, হ্যাঁ আমি এই ধরনের ভিডিও করব এটা কেউ কোনোদিন ভাবিনি। তো আজকে তোমাদের কাছে আমি এটাই, তোমরা যার যেটা মন চায় তোমরা করো, আমি তোমাদের কাছ থেকে বিরত নিচ্ছি, আমি ডেইলি ব্লগের সাথে আছি, ভালো প্রতিবাদমূলক ভিডিওর সাথে আছি, যেখানে আমাদের বুদ্ধি বাড়বে জ্ঞান বাড়বে সেইসব ভিডিওর মধ্যে আমি আছি, এই কুটকাচালি নোংরামের মধ্যে আমি আর নেই, এই ধরে টানাটানি ওই ধরে টানাটানি নিজের প্রসঙ্গ গোপন অঙ্গ কোনো কিছুই কেউ ছাড়ছে না, এবং ইভেন আমিও করেছি, কিন্তু আজকের পর থেকে আমি আর এই ধরনের ভিডিও, মানে এই জগতের যে চার পাঁচটা মানুষ আছে তাদের নিয়ে আমি আর কোনো ভিডিও করব না, সে তারা যা খুশি করুক, আমার আর কোনো ইন্টেনশন নেই ওই ধরনের মানুষগুলোকে নিয়ে ভিডিও করার, আর করবও না, আর আমি এই ধরনের চ্যানেল আর দেখবো না, ভিজিটও করবো না, কারণ দেখলেই মাথায় স্ট্রাইক করবে, যখনই দেখবো একটা কিছু আমারও করার ইচ্ছা হবে, দেখবো না। শোনো ইউআইটিটার মধ্যে না এইটুখানির জগতের মধ্যে আমরা ঘুরপাক খেতে খেতে না ভাবছি যে এই আছে ওয়াইটিতে, না ওয়াইটিতে অনেক কিছু শিক্ষার ব্যাপার আছে, অনেক কিছু শিক্ষার ব্যাপার আছে, হ্যাঁ আমরা সেইগুলো দেখবো, সেইগুলো তুলে ধরবো, তাতে যদি আমার ভিউজ কম আসে আসুক, তাতে আমার কিছু যায় আসে না। তো বন্ধুরা নিজের সাথে নিজের প্রতিবাদটা করেই ফেললাম, করেই ফেললাম, কেমন লাগলো ভিডিওটা, আমি কি সঠিক ডিসিশন নিয়েছি না ভুল ডিসিশন নিয়েছি, তোমরাও আমার ফ্যামিলি মেম্বার, যেমনি আমার ভাই বোন আমার ছেলে ওদের কথা আমি মেনে একটা কাজ সিদ্ধান্ত নিয়েছি, তোমরাও আমার ফ্যামিলি মেম্বার, প্লিজ তোমরাও আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে, ভিডিওটা একটু বড় হয়ে গেছে প্লিজ সবাই একটু দেখো ধৈর্য ধরে, তো আর আমাকে একটু কমেন্ট করে জানিও যে আমি ডিসিশনটা ঠিক নিলাম না ভুল নিলাম। তো চলো সঙ্গে থাকো, ভিডিও অবশ্যই আসবে, প্রতিবাদমূলক ভিডিওই আসবে, অন্যরকমভাবে আসবে, যেটা থেকে আমি ভবিষ্যতের জন্য কিছু রেখে যেতে পারবো, আমার সম্বন্ধে নেক্সট জেনারেশনের যেন খারাপ ধারণা তৈরি না হয়, তার জন্যই আমি চাইবো সেইভাবেই সেই রকমেই আমি কিছু ভিডিও করব। তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।